রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে, কিন্তু এই পদত্যাগে কি তৈরি হবে সাংবিধানিক শূন্যতা? কোন পদ্ধতি কিংবা কোন পথ অনুসরণ করে হবে এই প্রক্রিয়া, এ নিয়েও চলছে নানা বিশ্লেষণ। আইনজ্ঞদের মতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা যেতে পারে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। বিস্তারিত অনিক আহমদ অনিকের রিপোর্ট। 5 আগস্ট দেশ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 20 অক্টোবর মানবজমিনের মাসিক ম্যাগাজিন জনতার চোখে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই কোনো দপ্তরে। রাষ্ট্রপতির এই বক্তব্যের পর শুরু হয় বিতর্ক, আলোচনা, সমালোচনা। এর আগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কয়েকটি ফোনালাপে দাবি করেন তিনি পদত্যাগ করেননি। আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। আইন উপদেষ্টাও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতির পদে থাকার বিষয়টি। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, কেননা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার কথা স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন আগেই, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও গ্রেফতার হয়ে কারাগারে। তাহলে রাষ্ট্রপতির পদত্যাগে কি সৃষ্টি হবে সাংবিধানিক শূন্যতা? এমন প্রশ্নের উত্তরে আইনজীবীরা বলেন, 48 অনুচ্ছেদ পরিষ্কার করে বলছে যে পার্লামেন্ট হচ্ছে আপনার রাষ্ট্রপতি নিয়োগ দেবে, এবং 50-এর 3 উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে তিনি স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র, স্বাক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্রের প্রদানের মাধ্যমে তিনি পদত্যাগ করবেন। তো দুটোর একটাও নাই, না আপনার পার্লামেন্ট আছে না হচ্ছে স্পিকার আছে। তাহলে এই যে পদত্যাগের প্রশ্ন আছে এবং অপসারণের প্রশ্ন যেমন আছে, তেমনি আবার নতুন একজনকে নিয়োগের প্রশ্নও হচ্ছে আপনি উত্তর খুঁজতে হবে হচ্ছে রাজনৈতিকভাবে। বর্তমান সংবিধানের মধ্যে খোঁজার কোনো সুযোগ নেই। সাংবিধানিক কাঠামোর মধ্যে 106 অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শমূলক উপদেশ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। সুপ্রিম কোর্ট একইভাবে 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের কাছে যদি কোনো পরামর্শ চাওয়া হয় তাহলে তারা সেই পরামর্শ, সময়োপযোগী পরামর্শ দিতে পারেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কী পদ্ধতিতে হবে তা হয়তো জানা যাবে শিগগিরই। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।